আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ পবিত্র সামনে রেখে আমাদের উচিত সম্পূর্ণরূপে মাঝে নিজেদেরকে ঢেলে দেয়া এবং এক্ষেত্রে আমাদের একটি প্রধান কাজ এটা হতে পারে সোনালী যুগের মহান ব্যক্তিদেরকে নিজেদের রূপে গ্রহণ করা তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করা এবাদতের যে আদর্শ তারা রেখে গেছেন তা জানা এবং তার অনুসরণ করা এটাই হলো তাদের সাথে সম্পর্ক তৈরি করা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা আমরা তো আল্লাহ আলমিনের কাছে এমন জান্নাত কামনা করি আল্লাহ যে জান্নাত দান করবেন হজরত আবু বকর হজরত ওমর হজরত উসমান হজরত আলী হজরত খাদিজা হজরত আয়েশা হজরত ফাতিমা হজরত উম্মে সালামা এই সমস্ত মহান ব্যক্তিদেরকে আর আমরা আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে যেমন জান্নাত তারা পাবে ঠিক তেমন জান্নাতি আল্লাহর কাছে আমরা পাবো কিন্তু আমরা তাদের মতো কাজে না করেই এমন জান্নাতের আশা কি আমরা করতে পারি আমাদের উচিত তাদের আমল জানা নিজেদের জীবনে তার বাস্তবায়ন করা আবু মুসলিম আল খাওলানি তিনি ছিলেন তা বেঈদের একজন সাহাবা একরামদের পরবর্তী প্রজন্ম প্রিয় রসুল সাল আলহি ওয়াসাল্লাম তার সাথে সাক্ষাতের জন্য অত্যন্ত আকুল ছিলেন তিনি সেই সুদূর ইয়ামান থেকে তিনি মদিনা এসেছিলেন প্রিয় রসুলকে দেখার জন্য কিন্তু তিনি মদিনা পৌঁছার পূর্বে না পারার কষ্টে তিনি সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন আপনারা আমাদেরকে হারিয়ে দিবেন আল্লাহর কসম আমরা প্রতিযোগিতা করব। এবং আমরা আপনাদেরকে পরাজিত করব। কত শক্তিশালী মানসিকতা এবং দৃঢ়তা আমরা যদি সাহাবা একরাম তাদের প্রতিবেশী হতে চাই জান্নাতে আমরা যদি জান্নাতে তাদের সাথে থাকতে চাই আমাদের উচিত ঠিক তাদের সাথে প্রতিযোগিতা করা ঠিক সকাল এবং সন্ধ্যা তাদের আমলগুলো তারা যেভাবে সাজাতেন পবিত্র রমজানুল মুবারকের প্রতিটা মুহূর্ত তারা যেভাবে কাটাতেন আমাদের উচিত ঠিক তাদের অনুসরণ অনুকরণ করে প্রতিযোগিতা করে রমজানকে তাদের মতো করে কাটানো সাহাবা একরামদের আমল ছিল তারা প্রিয় রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তার জীবনকে জানতেন আর জানার জন্য মা আয়েশা রাজি আল্লাহ আনহা তার কাছে আসতেন কারণ একজন স্ত্রী স্বামীর ব্যাপারে সবচেয়ে বেশি জানে সবচেয়ে বেশি বলতে পারে তাবিদের আমল ছিল তারা সাহাবা একরামদের আমলগুলোকে জানতেন ঠিক এভাবে প্রতি প্রজন্ম তার পূর্ব প্রজন্মের আমলগুলোকে সংরক্ষণ করেছে আমলগুলোকে তারা অনুকরণ অনুসরণ করেছে হজরতে ফাতিমা তিনি ছিলেন অমর ইবনে আব্দুল আজিজ তার স্ত্রী বিখ্যাত বুজুর্গ অকবা ইবনে নাফে তিনি তার কাছে গেলেন শুধুমাত্র আব্দুল আর বই লেখার জন্য না তাদের এ জানতে চাওয়া ছিল আমলের জন্য তাদের পরিকল্পনা ছিল আমরা আমাদের পূর্ব সুরিদের মতো আমাদের নিজেদেরকে রূপে আমরা আল্লাহ রবুল্লা আলমিনের এবাদতের মাঝে আমরা ঢেলে দিব কাজেই পবিত্র রমজানুল মুবারক আমাদের সামনে আমরা এই রমজানকে কেন্দ্র করে আমাদের পূর্ববর্তী মনীষীদের রমজান কেমন ছিল এটাকে জানার চেষ্টা করি নিজেদেরকে সেভাবে আমরা পবিত্র রমজানুল মুবারকের জন্য প্রস্তুত করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করি